হ্যালো, গুড আফটারনুন, শুভ দুপুর। আজকে আমরা রান্নাঘরে নেই গৈরিকা, আমরা আজকে সরাসরি আছি ডাইনিং টেবিলে। শুধু আমি আর গৈরিকাই নেই, সে সঙ্গে রয়েছে আর সেই সঙ্গে রয়েছে অবশ্যই আকাশ। আকাশ, হ্যাঁ, সব ঠিক আছে বন্ধু? চলছে মোটামুটি ভালো একদম। আর এখানে গন্ডা চিংড়ি তুলছে, কিন্তু তুলছে হচ্ছে সুস্মিতা দি। দিদি কেমন আছো? খুব ভালো, ভীষণ ভালো, বলার বাইরে। কেন কি গৈরিকা চন্দন আজিনি আকাশকে দেখি, আয়ুটা আমার বেড়ে গেল। আর সুস্মিতা দির আসামি দাদা কেমন আছে? আসামি মানে আসামি, আমি আর স্বামী আমি দারুন। আমি বুঝি আপনার দুঃখ, আমি বুঝি, তুমি তো বুঝবে একদম দুঃখটা, তুমি আমার একমাত্র বুঝবে। তোমরা এসছো, এটা দারুন ব্যাপার। দাদা নেহাত গোবেচারা মানুষ, খুব সুন্দর। সুস্মিতা দি এত টকেটিভ না, এত কথা বলে, মায়ের ছাড়া আমায় তো অনেকদিন ধরেই প্ল্যানিং ছিল যে আমরা এখানে আসবো, তাই না? কিছুতেই হচ্ছিল না, অবশেষে আসা হলো। আর সুস্মিতা দিকে অনেকবার বলেছি, কিন্তু আমাদের বাড়ি কবে যাবে দিদি? কবে যাবে এখনই বলো, যেতেই হবে। কবে 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 যেদিন দাদা নেক্সট উইক, নেক্সট উইক একদম নিয়ে চলে আসবেন। এবার হচ্ছে কি আমাদের আজকে লাঞ্চ মেনু কি কি রয়েছে সেটাই দেখার। এখানে টেবিল ভর্তি, খাবার দাবার ভরপুর। সুস্মিতা দি কি কি আছে একটু চট করে বলো। এখানে প্রথম থেকে বলি, ভাত রয়েছে, শুক্তো, শুক্তো, ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই, স্যালাড, ইলিশ মাছের ঝোল, ও ভাত্তা বাড়ি, ডালকে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি, ও আর এঁচোর চিংড়ি, এঁচোর চিংড়ি, চাটনি, আবার চাটনি কোথায় খুঁজে পাচ্ছি না, এটা চাটনি, এরপরে আবার ফিরনি, আর তারপর আর একটা জিনিস আসবে যেটা বুঝতে পারছি, সেটা হচ্ছে অ্যাম্বুলেন্স, কারণ এত খাওয়া দাওয়ার পরে না যেতে হবে, ভর্তি হতে হবে। আচ্ছা সুস্মিতা দির থেকে কি জেনে নেবো, কলকাতা কেন বা কতদিন ধরে দেখেন দিদি? প্রায় 3 বছরের কাছাকাছি, যবে থেকে করোনা 20 সাল, যেভাবে আমার পাশে ছিল তার জন্য আমি মনে করি, ডাক্তাররা তো আছেনই, নার্সরা তো আছেনই, তার সঙ্গে এই দুটো মানুষের চ্যানেল দেখে আমি যা মেন্টাল সাপোর্ট পেয়েছি, মানে আজ আমি মানে আজ বলি না, আমার বলতে গিয়ে কিন্তু গায়ে কাটা দিচ্ছে, আমার পাটা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, সেই সময়টার ফিলিংসটা আমি আজ অবধিও ফিল করি, আজ অবধিও ফিল করি, এবং ঈশ্বরের কাছে যা বলতে চাই যে এই ফিলিংসটা যেন আমার আমিত্ব থাকে, এবং আমার ছেলেদেরও সেই সঙ্গে এই ফিলিংসটা রয়েছে। সুস্মিতা দি আমার একটা কমেন্ট পাঠিয়েছিল যে আমি এখন নার্সিং হোমের বেডে শুয়ে তোমার ভিডিও দেখছি, তো এইটা এইটুকুই আমার আনন্দ, মানে বেঁচে থাকার ইয়ে, আমার খুব ভালো লাগে, এই নিয়ে আমি বেঁচে আছি। ব্লগটা যখন ব্লগের অপেক্ষায় থাকি, তোমরাই আমাকে বাঁচিয়ে রেখেছো, এরকম একটা কমেন্ট দিয়েছি, সেটা আমি আবার পড়েও ছিলাম, সেই থেকে সুস্মিতাদির সঙ্গে একটা হয়ে গেছে সেই থেকে। এবং সুস্মিতাদি মানে এখন না, সত্যি কথা বলতে সুস্মিতাদি আমার সাবস্ক্রাইবার নয়, সুস্মিতাদি আমার নিজের দিদি থেকে একদম। সুস্মিতাদি যেভাবে আমাদের ভালোবাসে সেটা আমার মানে বলার মতো, অন্তর থেকে একদম, মন থেকে, অন্তর থেকে, যে কোনো রকম সমস্যা, যে কোনো রকম বিপদে সুস্মিতাদি মানে মনে হয় যেন সত্যি আগলে রাখতে পারলে খুশি হন, এরকম একটা ব্যাপার, সব ব্যাপারে সমস্ত একমাত্র সুস্মিতাদি, মানে বলছি না যে এতটাই জেনুইন যে গৈরিকা চন্দন মানে গৈরিকা চন্দনই ফুল স্টপ, তারপরে আমি চিনিকে পেয়েছি একদম, আকাশকে পেয়েছি।
তো যাই হোক আমরা এবার এখন গুছিয়ে খাওয়া দাওয়া করব। ভালো মাসি পেয়েছে দাঁড়া একদম মাসি মিশো ওদের হ্যাঁ মাসি তোমার থেকে তোমার বড় মেয়েকে একদিন দেখি আমার বড় মেয়েকে নিশ্চয়ই দেখাবো ও একটু মানে দূরে থাকে আর আসতে পারে না সেই জায়গা থেকে আমাদের যাওয়াটা হয় না সেই জায়গা থেকে দেখানো হয় না তো অবশ্যই কোনো না কোনো সময় দুই মেয়েকে দেখাবো আর জামাইয়ের কথা বলেছো বড় মেয়ের বিয়ে হয়নি হ্যাঁ ছোট মেয়ে বিয়ে করে না এখানে একটা কথা আকাশ ভালো করে কাজ করেছে কারণ সুন্দরীদের বেশিক্ষণ কেমনি ছাড়া রাখতে মিষ্টি হয়ে যায় আর এখানে দেখায় সুস্মিতা দিদির দুই ছেলে বড় ছেলে এবং ছোট ছেলে তাই তো একসঙ্গে এই ফটো ফ্রেমটা দারুন এবং ওভারঅল বাড়িতে যা শোপিস রয়েছে না ভীষণ সুন্দর ওয়েল ডেকোরেটেড বাড়ি তো চলো আমরা খাওয়া দাওয়া করি নাতনির ছবি কোথায় ওই দেওয়ালে একবার চট করে যাই নাতনিকে একবার দেখিয়ে দিই সুস্মিতা দিদি এখন বাজে 2:45 এই ঘড়িটা কিন্তু দারুন জমি এখন খাওয়া দাওয়া হবে আমি বসে পড়ি ইলিশ মাছ আমাকে টানে অপেক্ষা করা যাচ্ছে না তুই মাথা দিয়ে আছিস কেন চলো টাটা দেখা হবে আর গৈরিকা জানে সে পেলে চিনি যখন সঙ্গে রয়েছে জানে সে পেলে তো ডুয়েট হবে কি হবে এই সুযোগ ছাড়া যাবে না কি সুস্মিতা দি না এই সুযোগ লোদির ধারে চাষে বধু মিশাই করোয়াশিপুরে আর আকাশ কি জানো একটা নিজে ধমক ধমক না কি ধমক 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 ঠমক দিয়ে গান ফেলতে হবে তাহলে কি আপনারা বোঝেন না আরে আমার জন্য আমার মতো অনেকে বুঝতে পারছে না আরো জমাটি ভিডিও আসবে পরবর্তীকালে তার জন্য প্লিজ ফলো করে নেবেন দেরি করবেন না আমরা এখন গুছিয়ে লাঞ্চ করি আপনার লাঞ্চ মেনু কি ছিল অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাভ এ গুড ডে হ্যাভ এ নাইস ডে টাটা বাই এই চলো খাওয়া দাওয়া করি বাই এই